সেদিন দেখলাম বাংলাদেশের এক নেতায় আলেমোলা মারে ডাক সারতে আছে, আয়ো খেলা হবে বর্বরা কই লোক যাতে, আরে খেলার লাগে তো ফ্লেয়ার লাগে সমান সমান, তোর আরো তো আমরা ফ্লেয়ারে মনে করি না, খেলা হইব বলে ফ্লেয়ার মনে করি তো না আমরা, পনেরো বিশটা দিয়ে আলি গনি আমরা খেলা হইব, যা খেলা দেখানে আমরা খেলা দেখা আইছি না, বদরের প্রান্ত আমরা খেলছিলাম না, 313,000 লোকে খেলা হয়েছে ঠিক কি না, আমরা কি ঠকছি না জিতছি, সত্তরটারে কুবাইয়া শেষ বাহি সত্তরটারে দৌড়াইছে ফিস মোড়া বান্দি হতাই লাইছে বাহি যদি দৌড় দিছে ওমা গোকইয়া কোনোটার ফাঁসা নাই কোনোটার রান নাই কোনোটার হাত নাই ওমা গোকইয়া গিয়ে মক্কা শরীফ পড়ছে হেই খেলা খেলা হইব, কারে কি তা কয় বুঝে না উনি না লাভ আছে এর দামা ব্যাকল কয় খেলা হইব বড় বড়া কয় খেলতে হলে সমান সমান ফেলে আর লাগতো না, তোরা আমরা ফেলে আর মনে করি খেলবি না শর্ট লই তিন তুই খেলতি স্কুতি তুই খেলুন না খেলুন না আমরা দেখছি না এটা কি বুড়ে বাক্স লোক দৌড় মনে করছে এটা খেলুন না ফুলে আর খেলা হইব কারে হুমকি দেয় আলে মোলা মারে হুমকি দেয় বেড়া আমরা পরিচয় তোরা চিনছ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরা বলো নবীর ওয়ারিস যুগে যুগে নবীরা ওয়ারিসটা খেলতে খেলতে তো এখন আইছে নতুন খেলুন না ঘন ঘন খেলতো চাই নতুন খেলুন না পুরান খেলোয়াড় জিগায় কেড়ায় নামছে কয় হেতে না কয় হুম হইছে না আমার লোক হইছে না খেলোয়াড়ও সমতা লাগে খেলতে হইলেও সমতার লোক লাগে সাইডে সাইডে না আসতে দুইয়ে সাইডে আসতে থাক বুঝ জানা বোধ হ্যাঁ বাংলাদেশ আমরা বাড়ি না আমরা মামুর বিদ্যা রাইতাম কথা কইতে বুঝ কইরা কইও মুহেদে যেটা ইয়ে বড় বড়াইয়া সেটা দিও না গরু খাও না হালা লাল ল্যাঞ্জা বেড়াইয়া না কানকুটি বেড়াইয়া না আমিন কয় না এই বর্বরাগিরি হইল বাংলাদেশ ঠিক কিনা কও এই বর্বরাগিরি হুদা বিয়াত না হুদা সমাজ না রাষ্ট্রের সব জায়গায় এই বর্বরাগিরি শুরু হয়েছে ঠিক কিনা কও কথায় ফারে না কামে ফারে না এই কারবারও লাগাই দিও নাউজুবিল্লাহ কেন দাও কি সুন্দর এক সমাজের মানুষ আমরা এক রাস্তা দিয়ে আনি এক বাজার খরচ খাই এক গাতলা দিয়ে গোসল করি এক মসজিদ নামাজ পড়ি বাইরে দিয়ে পার্থক্য থাকবে কেউ আওয়ামী লীগ করবো কেউ বিএনপি করবো কেউ জামাত করবো কেউ জাতীয় পার্টি করবো আওয়ামী লীগের নেতার লগে বিএনপির নেতার মাইয়ার বিয়ে হইব জাতীয় পার্টির নেতার লগে নেতার ফলার লগে জামাতের নেতার মাইয়ার বিয়ে হইব এটা স্বাভাবিক ঠিক কিনা কম আমি তো সব জায়গায় বলেছি যে সব কিছুর ভিতরে আপোষ আছে কারণ কেউ দল করবো এই দল করবো সেই দল করবো এটা স্বাভাবিক দল লই আমরা কোনো কথা নাই আমরা তারা ফিডাফিডি করে আজান দিলে মসজিদ ইয়ে হগলে এক কাতারও খেলি নাই নাকি আলগা আলগা কাতার আছে আওয়ামী লীগ বিএনপি যাম এরকম আছো আলগা কাতার আছে সব এক কাতার তবে একটু দেরি আলগো ইয়ে খেলো আর কি কতক্ষণ আগে চোখ সরো মতো আছে কেন কতক্ষণ আগে ফিরতে আইসে হল না ওকে দিয়ে লাগিয়ে খেলো কেমনি ফাঁক ফাঁক হইয়া খেলুই সময় দিদিয়া বিগত খানেক ইমাম সাহেবে যায় কুদুর ফাঁক হইয়া খেলুইছিল ইমাম সাহেবকে সাফা দিয়ে খেলো মাই দিদি আর শয়তান খেলো এখন ওই যাই কুতুর আলগা ছিল এবারে আমি এই লিখছে সুবহান আল্লাহ কয় না আমি বলেছি বাংলাদেশের রাজনৈতিক দলের মত পার্থক্য আমরা মেনে নিয়েছি কিন্তু যারা আল্লাহ মানে না নবী মানে না ওই নাস্তিকদের সাথে মুসলমানদের কোন আপোষ না তোরারে যে কয় খেলা হইব তোরার খাচ্ছতে কয় বেড়া ফলাফাই নিবি বাঘের বাচ্চার মতো বাঘ বেড়াইয়া তোরারে দেখলে যেন দৌড় দিয়ালা হাতে টান খাইয়া হুগাইয়া মসবুজ চাইয়া রয়েছে তোমরা বাঘ মুসলমান দেখলে দৌড় দিছে
আরোহণের ফলাফল কুত্তাই চক্ষণ দিতে ফাল দিয়ে গিয়ে ফানিক পরে ডাইল খাই ও ডাইল মুসলমানের ফুতাই বেড়া তোরাই তান দিলে কই যা বানাইছ মুসলমানের ফুতই বেড়া বাঘের বাচ্চা ধমক দেও না গেলে আইটা গেল তুমি নাই মুসলমানের ফলাফল নিবি বেড়া বাঘের বাচ্চার মতো এক একটারে দেখলে যেন মনে হয় আইতে আছে আর তোরা এই হুগাইয়া মুগাইয়া মুসমুচ্ছ ইয়রিস নানান তান খাইতান দি খানা ঠাড়া পড়ছে রে তোরা ডাইল খেতে যাস কৃত্তি না এটি কবির ষড়যন্ত্র মুসলমানের ফুতাইতে যদি গুমফারাই রাহন যায় তাদের সবই শেষ ঠিক কিনা কও এই মুসলমানের ফুতাইতে গুমফারানের লাইগিয়া এই নেশার জিনিস ইন্ডিয়াতে বাংলাদেশে সাপ্লাই দেয় আমি ইন্ডিয়ার ভিতরে অনেক জায়গায় মাহফিলে গিয়েছি আমি দেখেছি যে ওই জায়গার বর্ডার বেল্টে অনেক মানুষ ধনী মানুষ আমি আমার যারা ভক্ত মুড়ি তারা জিজ্ঞেস ও তারা তো ধনী হইলো কেমনে কয় গাঞ্জা বিচ্ছে আমাকে কিনে কারা কয় বাংলাদেশের তারা গাঞ্জা করে ইন্ডিয়ার তারা আর খায় আমরা তার আমরা এই ইলিশ মাছ সাতপুরের ইলিশ মাছ বেড়া এক বাইট বাজি করলে আরেক তারা গন্ধহীন না ভাত খাইয়া লাইছে তিন প্লেট হে ইলিশ মাছ দিয়ে এটা গাঞ্জা আনে গাঞ্জা দিয়া ইলিশ ইলিশ মাছ দিয়া গাঞ্জা আনে কত বড় বড় হইছে চিন্তা করে হে তোর আব্বাই হন্দ হান্দারি করে তোর আব্বাই দি বুড়ো হইছে ঘুষ হইছে চামড়া ফোড়া হইছে তুই ওখানে যে দোহানটাত বস নাই দোহানটা কি তোর আব্বাই মরলে কবরও দিয়া লাইবি তুই যদি সারারে ঠান্ডু হান্ডু করে গুড়স নানান তান খাস এরপরে যে তুই যে গড় হইতা থাকস দিনের আড়াইটা পর্যন্ত দোহানটা চালাই গেল দোহানটা তোর আব্বাই থাকতে থাকতে তুই ব্যবসার শিক্ষা লস থাকে রে তোর আব্বাই থাকতে থাকতে তুই গৃহস্থির শিক্ষা লস থাকে রে তোর আব্বাই থাকতে থাকতে তুই ব্যবসার শিক্ষা লো তোর গৃহস্থির শিক্ষা লো ভাত খাইয়া যাইত না তোমরা যেই নমুনা শুরু করছো সত্য কথা ঠিক কিনা কাও আমি কিন্তু আমার কলিজার টুকরা যুবকগুলো আমি কলজা দিয়ে মায়া করি আসলেও মায়া করি সাবধান এসব নেশার কাছেও আমাদের যুবকেরা যাবেন ফেসবুক চালাইবি পাঁচ দশ মিনিট খোঁজখবর নিবি কেমন আছো আমরা আছি ভালাই লেখাপড়া কেমন চলছে আমি গরুর রচনা মুখস্থ করছি এর তো বেশি কথা রাখিতা এর ফলের কথা দিয়ে তো ভাও কথা ঠিক নিও সারা রাত আমি আইতে যেতে মনে করো দেখি না খাম্বার মেয়ে দাঞ্জা দিয়া দুটা টিপতে আছে তোমরা আল্লাহ আল্লাহ দুর্নীতি ফাড়াইছে এই বইয়া 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 ফেসবুক চালায় ইউটিউব চালায় চ্যাট কর ঠিক কিনা কও পাঁচ দশ মিনিট চালাইবা সর্বোচ্চ দিনে খালি খোঁজখবর লইবা কেউ মরছে নি ফেসবুকে কোনো খবর পাইছো নি এই খবরটি লইবা এর বেশি খবরের আমরার দরকার নাই আমরা দোহানদারিও করণ লাগবো গৃহস্থীও করণ লাগবো আব্বার মাথার ঘাম আমরা মুছে দিতে হবে আব্বায় থাকতে থাকতে দেখাই তৈব যে আব্বা টেনশন করেন না আপনার ফুতে শেন হইছে আপনার সংসার চাইয়া রাখতে পারবো এটাকে আশ্বস্ত করা আমাদের দায়িত্ব ঠিক কিনা কম।